धिन ता धिन 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 ता धिन धिन ता धिन धिन ता धिन 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 শুরু হলো বনের মাঝে আরো একটা দিন বানর নাচে গাছের ডালে কাছিন খেলে ছড়ায় চলে কেঁচো ব্যাং মুচকি হেসে হাতির পিঠে উঠল শেষে হরিণ ছানা শিং উঁচিয়ে পেঁচার দুঃখ দেয় ভুলিয়ে সুখে দুঃখে বনে সবাই করছে মিতালি পেঁচার পাঁচালি সবাই মিলে এসো শুনি পেঁচার পাঁচালি দেখি পেঁচার পাঁচালি শুনি পেঁচার পাঁচালি শুনি পেঁচার পাঁচালি দেখি পেঁচার পাঁচালি পেঁচার পাঁচালি কোথায় এসে পড়লাম? ভীষণ চিন্তা হচ্ছে তো, সব কিছু কেমন যেন অচেনা লাগছে। কেন যে দল ছেড়ে তখন পানি খেতে গেলাম? এ তো একটা নতুন বন, নতুন পথঘাট, নতুন চারপাশ, কি করি? দেখি আর একটু সামনে এগিয়ে যাই। আমার বাড়ি শান্তিপুরে, অশান্তি ভাই অনেক দূরে। খাওয়া দাওয়ার অভাব নাই, যেখানে খুশি সেখানে যায়। ছেলে পুলে পরিবার, স্বামী নিয়ে সুখের ঘর, বন্ধু সবাই পশু পাখি, মিলেমিশে বনে থাকি, চিন্তা নেই কোনো আর, এভাবেই দিন করি পার। ভালো আছি, সুখে আছি, প্রতিদিনই মজায় বাঁচি। এ আবার কোন ধরনের প্রাণী? দেখতে সাম্বারের মতো? না না, ছাগলের মতো। কিন্তু এটা তো সাম্বারও না, ছাগলও না, বনে নতুন এসেছে, যাব না কি কাছে? না না, যাওয়াটা ঠিক হবে না, চিনি না জানি না, যদি কিছু করে বসে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তার চেয়ে ভালো প্যাঁচা ভাইয়ের কাছে যায়, তাকে সব জানায়, দেখি প্যাঁচা ভাই কি বলে। ফেরার পথটা একদম ভুলে গেছি, সারা দিন বনে বনে ঘুরলাম, আমার সমগোত্রীয় কাউকে তো দেখতে পেলাম না। এবনে অবশ্য ঘাস লতা পাতার অভাব নেই, খেয়ে দিয়ে শান্তি আছে, বনটা বড্ড নির্জন, এখন পর্যন্ত কোনো প্রাণীর দেখা পেলাম না। তবে কি এবনে কোনো প্রাণী থাকে না? তা কি করে হয়, না এখন আর কোনো কিছু চিন্তা করতে ভালো লাগছে না। এদিকে সন্ধ্যা নেমে আসছে, এই গাছের নিচেতেই রাতটা কাটিয়ে দিতে হবে। সকালে উঠে ভালোভাবে বনের খোঁজ খবর নিতে হবে। এখানে থাকতে হলে তো আর একা একা থাকা যাবে না, বন্ধু বান্ধব জোগাড় করতে হবে। চোখের পাতা আর খোলা রাখতে পারছি না, এবার ঘুমিয়ে পড়ি। হরিণের সব কথাই তো শুনলাম, মনে হচ্ছে এই বনে আবার নতুন পশুর আগমন ঘটেছে। আগে একবার বানর কিন্তু উমঝুম সেজে আমাদের বোকা বানিয়েছিল, এরকম কিছু নয় তো? মোটেও না প্যাঁচা ভাই, আমি নিজের চোখে দেখেছি, প্রাণীটা সাম্বারের মতো, তবে ছাগলের মতো নিচু না, মাঝামাঝি টাইপের, মুখ কিছুটা ঘোড়ার মতো, মাথায় দুটো শিংও আছে, গায়ের রং কালচের উপর নীল আভা, একটা লেজও আছে, কি মোটা তাজা চেহারা। হরিণের বর্ণনা অনুযায়ী এমন প্রাণী তো আমরা আগে কখনো দেখিনি, তাহলে কি সত্যি সত্যি কোনো বিপদে সে হাজির হলো এই বনে? তুই একটা ভীতুর ডিম, ইয়া পেল্লাই বানিয়েছিস তো চেহারাখানা, মনটা কেন বড় করতে পারিস না? এই আমার দিকে তাকা, রাজগোখরা সেদিন আমার কাছে বড় একটা অন্যায় করেছিল, আমি তার লেজ ধরে দু ঘুল্লি দিয়ে ছেড়ে দিলাম বনে, এখন ওর সঙ্গে দেখা হলেই আগে সালাম দেয়, তারপর মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে কথা বলে। থাক থাক, আর বীরত্বের কথা ফলাও করে বলতে হবে না, আমরা তো তোমাকে আজ থেকে দেখছি না, এখানকার সবাই জানে তুমি কেমন বীর। শোন হরিণ, আমার সঙ্গে লাগতে আসিস না,
আমি সারা দিন বনে টই টই করে ঘুরে বেড়াই, আমার চোখে তো এমন আজব পশু পড়ল না। পড়বি তো পর, তোর চোখেই পড়েছে। প্যাঁচা ভাই, হরিণের নিশ্চয়ই পেট গরম হয়েছে। অম্বলের ব্যথাটা মনে হয় ওকে ভালোভাবেই পেয়ে বসেছে। অম্বলে পেট ফুলে উঠলে ও আবার এমন আবল তাবল বকে, এর আগেও আরেকবার। বানর, তুই কিন্তু সত্যি সত্যি বানর, তোর কি কোনো কালেই আক্কেল হবে না? আসলে বানরের মনে হয় আক্কেল দাঁতই উঠে না, তাই তোরা সারা জীবনই বেআক্কেল থেকে গেলি, পাঁচাল থেকে গেলি, ভদ্রভাবে কথা বলা শিখলি না। আরে কিসের ভিতরে কি পান্তা বাতেগি, কি নিয়ে কথা বলছিলাম আর কি নিয়ে লেঠা লেগে গেল? প্যাঁচা ভাই, হরিণ কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করছে। আহ বানর, তুই থাম, আর হরিণ তুইও চুপ কর। রোজ রোজ তোদের এই ঝগড়াঝাটি আমাদের ভালো লাগে না। একসঙ্গে থাকতে হলে মিলেমিশে থাকতে হবে, বন্ধু হয়ে থাকতে হবে, একে অন্যের বিপদে পাশে দাঁড়াতে হবে। কথায় বলে এক জায়গায় কয়েকটা হাড়ি থাকলে ঠোকাঠুকি লাগেই, কিন্তু বানর আর হরিণের মতো দা কুমড়া কেউ না, প্রতিদিনই লেঠালেঠি। রাত বেশি হয়ে যাচ্ছে, আমাকে খাবারের জন্য বাইরে যেতে হবে। এই কাছিম কোথায় রে? ওর এতক্ষণে এক গুম হয়ে গেল, খাবারের পর ও আবার না ঘুমিয়ে পারে না। ঠিক আছে, কাল সকালে এ নিয়ে কথা হবে। এবার তোরা যে যার মতো নিজের ঘরে ফিরে যা, চিন্তা করিস না, আমি তো আছি, রাতে আমি সব খোঁজ খবর নেব। ঠিক আছে বেচা ভাই, তুমি একটু ভালো করে ব্যাপারটা জানো তো, কাল সকালে তাহলে কথা হবে। আমরা তাহলে আসি পেঁচা ভাই, এই এই চলো সবাই। আমিও বের হই রে, খিদের জ্বালায় পেটটা চৌচো করছে। কই গো গিন্নি, তুমি আজ রাতে বাচ্চাদের দেখাশোনা করো, আমি ওদের জন্য সকালে খাবার নিয়ে ফিরব, কোনো চিন্তা করো না। আর শোনো, হরিণের কথায় ভয় পেও না, আমি চললাম। খেদে পেটটা একেবারে টুইটুম্বুর হয়ে গেছে। এই বনে খাবারের কোনো অভাব নেই, কিন্তু চিন্তার ব্যাপার হলো এখন পর্যন্ত কোনো পশু পাখির সঙ্গে দেখা হলো না। তবে কি ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে, দূর থেকে দেখে আবার দূরে চলে যাচ্ছে? না, একা একা বকবক করতে ভালো লাগে না, তার চেয়ে বনের পথ ধরে এগিয়ে গিয়ে দেখি কাউকে পাওয়া যায় কি না। কাউকে পাওয়া গেলে মন খুলে সুখ দুঃখের কথা বলা যাবে। যাই, এগিয়ে যাই। তাধীনাধীন, কি সুন্দর দিন, রোদের আলো হাসছে দেখো, রাত হলো মলিন, চারদিকেতে ডাকছে পাখি, খুলে দেখো দুটি আঁখি, বইছে বাতাস গা জুড়িয়ে, মন হলো বিলীন, রোদের আলো হাসছে দেখো, রাত হলো মলিন, নীল আকাশে পাখির মেলা, খেলছে তারা কত খেলা, ছুটছে নদী সাগর পানে, আছে অনেক ঋণ, রোদের আলো হাসছে দেখো, রাত হলো মলিন। আহা কি যে ভালো লাগছে, পেটটা ভরা থাকলে আর রাতে ভালো ঘুম হলে দিনটাও ভালো যায়। এখন গিয়ে জলে নামবো, দুপুর পর্যন্ত পেট ভরে খাবো, এরপর আবার ঘুম, বিকেলে খেয়ে দিয়ে একেবারে বাড়ি ফিরব, রাতে আবার জমিয়ে ঘুম, কাজের ভেতর দুই, খাই আর শুই। এটা আবার কোন প্রাণী, এলোই বা কোথা থেকে, এর আগে দেখেছি বলে তো মনে পড়ছে না, আমি কাছে যাব নাকি লুকিয়ে পড়ব, প্রাণীটা এদিকেই তো আসছে, না লুকোবার আর সময় নেই,
দাঁড়িয়েই থাকি এখানে। হে আল্লাহ, তুমি রক্ষা করো। এই যে কাছিম ভাই, কেমন আছো? এই বনে আসার পরই প্রথম তোমাকে দেখলাম। এ তো দেখছি আমাকে চেনে, তার মানে ভয় পাবার কোনো কারণ নেই। কি হলো, কি ভাবছো, কথা বলছো না কেন? না মানে মানে আমি ভালোই আছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম নীল গাই, আমাদের গোত্রের খুব কমপশুই বেঁচে আছে। আমি দলছুট হয়ে কিভাবে যেন এই বনে চলে এসেছি। আরে হরিণ তো মিথ্যে বলেনি, কাছিমর সঙ্গে কি কথা বলছে, তার মানে ও আমাদের কোনো ক্ষতি করবে না, যাবো নাকি কাছে? ও, তোমরা এসে গেছো পেঁচা ভাই। আমার কথা শোনো পেঁচা ভাই, বয়স তো আর কম হলো না, এদের কোথায় যেন দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে, মুখটা কেমন চেনা চেনা। নীলগাইয়ের মুখ থেকে তার নাম জেনে এবার চিনতে পারছি। আমাদের এই শান্তিপুরের বন তো দূরের কথা, আশেপাশের কোনো বনেই নীলগাইয়ের দেখা পাওয়া যায় না। আচ্ছা নীলগাই, তুমি এলে কোথা থেকে? আমি কিভাবে কিভাবে যেন এই বনে চলে এসেছি। আসলে আমরা দল বেঁধে ঘুরি তো, একসঙ্গে সবাই মিলে খাবার খাই, এখানে এসে কাউকেই পাচ্ছি না। এ দেশের বনে তুমি কাউকে পাবে না, এ দেশের মানুষ বড় স্বার্থপর, ঝোপ জঙ্গল উজাড় করছে প্রতিদিন। তোমাদের বসত করার মতো কোনো জায়গা আর অবশিষ্ট নেই। তোমাদের মাংস সুস্বাদু বলে মানুষরা মেরে মেরে খেয়ে ফেলছে। তাহলে মানুষ কি আমাকেও খেয়ে ফেলবে? আমার খুব ভয় লাগছে। ভয় পেও না, ভয় পেও না, আমরা আছি তো। তাহলে এর নাম নীলগাই, আমরা তো জন্মের পর এ ধরনের প্রাণী কোনোদিন দেখিনি। নীলগাই অনেকটাই তোদের মতো, তোদের আত্মীয় বলতে পারিস। আমাদের সাথে অনেক মিল দেখছি, কিন্তু আমরা তো কোনো দিন ওকে দেখিনি। আমিও কোনোদিন দেখিনি। আমিও কোনোদিন দেখিনি। আমিও দেখিনি কোনোদিন। নীলগাই আবাসস্থল ধ্বংস আর মানুষের জন্য এদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। মাঝে মাঝে আশেপাশের দেশ থেকে দুই একটা পথ ভুল করে আমাদের দেশে চলে আসে, যেমনটা এ এসেছে। আমরা ওকে আর যেতে দেব না, একসঙ্গে থাকব। কেউ যদি ওকে মারতে আসে তাহলে আমরা তাকে বাধা দেব। তোমাদের একতা দেখে আমি খুব খুশি হলাম, তোমরা খুবই ভালো। কিন্তু আমারও তো পরিবার পরিজন আছে, তারা যদি আমাকে না পায় তাহলে কতটা দুঃখ পাবে একবার ভেবে দেখো তো। হক কথা, হক কথা। এটা তো আমরা ভেবে দেখিনি, তবে একটা কথা বলি তোমাকে, এসেই যখন পড়েছ তখন কয়েকটা দিন আমাদের সঙ্গে কাটিয়ে যাও না, আমরা খুব খুশি হব, নতুন জায়গায় তোমারও ভালো লাগবে। তোমাদের আমার খুব ভালো লেগেছে, এত করে যখন বলছো তখন তোমার কথাই থাক, আমি কয়েকটা দিন তোমাদের এখানেই থেকে যাব। কি এবার খুশি তো? খুব খুশি, খুব খুশি, বনে এলো নতুন বন্ধু, খাতির যত্ন করো, খাবার দাবার দাও তারে যে যত পারো। খুব খুশি, খুব খুশি, বনে এলো নতুন বন্ধু, খাতির যত্ন করো, খাবার দাবার দাও তারে যে যত পারো। খুব খুশি, খুব খুশি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রকৃতি ও জীবনের সাথেই থাকুন।